ভাইরাল কাকু, আমাদের বাদাম কাকু, যার গান এত পরিমাণে ভাইরাল হয়েছে তারই ভিডিও নিয়ে চলে আসছি। শুধু আমাদের দেশে না, প্রত্যেকটা দেশে দেশে টিকটকে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে সব জায়গায় ভাইরাল কাকুর নিয়েই আজ চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেবকন্ডার ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। বেশি কথা না বলে তোমাদের মানে মানে কি বলি, মানে আমাদের সবার মুখে এখন শুধু একটাই গান, সেটা কি? বাদাম বাদাম বাদাম। আমি যখনই ইউটিউব খুলি, যখনই আমি ফেসবুক খুলি, তখনই আমি দেখি শুধু বাদাম কাকু, বাদাম কাকু, বাদাম কাকু। শুধু ইউটিউব কেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সারা দিন বাদাম 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 বাদাম। আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম, ও মা গো। হ্যাঁ, যাই হোক, সবাই যখন বাদাম নিয়ে ভিডিও করছে, আমি না করে কি করে পারি? তো রাস্তায় যখন বাদাম কাকু দাঁড়িয়েছিল, তখন আমি গিয়ে বাদাম কিনে নিয়ে আসলাম। যাই হোক, বাদাম কাকুকে বললাম, তোমাদের তো এখন সেই বিজনেস বাদাম নিয়ে, ইউটিউবে হচ্ছে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সবাই তো মানে সোশ্যাল মিডিয়াতে দেখাবে যে বাদামের গানটা করবে আর হলো বাদাম কিনবে। যেমন আমি একজন উদাহরণ, কিনে নিয়ে এসেছি 20 টাকা দিয়ে, খাই আর তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখে নাও বাদাম। নো 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 নো, কমেন্ট সেকশনে আমার কাছে নাই গো বুবু, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। সত্যি নাই এখন আপাতত, কাঁচা বাদামই আছে, তো খাই। খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তোমরাও যাও যারা এখনো বাদামের গানটা শুধু ঘরে বসে শুনছো, এখনো মানে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে বাদাম কিনছো না, সোশ্যাল মিডিয়াতে এখনো দাওনি, তারাও যাও বাদাম কেনো, কাঁচা বাদাম গানটা করো, গানটা করে ইউটিউবে, ফেসবুকে আরো কোথায় কোথায় শেয়ার করার শেয়ার করো। তো আমিও তোমাদের সাথে এখন শেয়ার করি। নো আমার কাছে নাই গো বুবু কাঁচা, সরি ভাজা বাদাম। তোমরা কেউ হেসো না আর কি, ভিডিও দেখছো আর হেসো না কেউ, আমি এইভাবে বাদাম কেন ছুলছি আই ডোন্ট নো। যাই হোক, ছুলে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
গিয়ে বাদাম কেনো আর বাদাম কিনে ভিডিও বানাও, ফটো তোলো, সোশ্যাল মিডিয়াতে দাও। বাদাম বাদামের যে কাকু আছে সেই ট্রেন চলছে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শুধু বাদাম কাকু, বাদাম কাকু, বাদাম কাকু। আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। আমার গলা সুরটা অতটাও সুন্দর না, যাই চেষ্টা করতে কি প্রবলেম। তো আমি তো বাদাম খাচ্ছি, সঙ্গে আমার মাও বাদাম খাবে। এই দেখো আমার মা, শরীরটা একটু খারাপ বাট বাদাম খাবে, কারণ বাদামের কিন্তু অনেক ট্রেন চলছে, তাই না বলো মা? হ্যাঁ দেখলাম তো একটু আগে। রানু মণ্ডলের ভিডিও গুলো তোমরা দেখেছো? বাবা রে, খাও কি বা বাদাম ছুললাম, ছুলে এই যে বাদাম তো সবারই, লবণ আছে, বিট লবণ, বিট লবণ, বাদাম তো সবারই ফেভারিট, বাদাম খেতে সবাই ভালোবাসে। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে বাদাম তো খুব ভালো লাগে, তাও গরম গরম এই ছুলে ফাটিয়ে বাদামটা খাওয়া সবচেয়ে ভালো লাগে, সবাই খায়। আরে গানটা একটু শুনিয়ে দাও, বাদাম কাকুর গানটা। আমি পারি না, তুই শোনা। আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। গানের গলাটা একদমই ভালো না, কাকুটার গানের গলা খুবই সুন্দর, এই জন্যই আজকে ভাইরাল হয়েছে। আর তাকে নিয়ে কোনো মজা করতে চাই না, কাকুটা খুবই ভালো। তো আমার মোবাইলে দেখে যতটুকু মনে হলো, তো জাস্ট বাদাম কিনে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে, সবাই ছাড়ছে, তাই আমিও ভিডিওটা করেই নিলাম। বিলবনটা পড়ে গেছে মনে হয়। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমরা দেখতে থেকো আর সঙ্গে থেকো, কালকে আসছি নিউ ভিডিও নিয়ে। বাই গাইস।